আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সোমবার ঢালিউডের জগতে নতুন কিছু নয়, সেই ঢাকা অ্যাটাক ছবিতে তার চুলে কন্টিনিউশন নিয়ে হোক, অথবা মাহিয়া মাহির সঙ্গে তার জমজমাট কেমিস্ট্রি নিয়ে, আরিফিন শুভ সব সময় থাকেন খবরের শিরোনামে। কিন্তু এবার শুভ নিজেই প্রশংসায় পঞ্চমুখ হলেন বাংলার আরেক কিংবদন্তি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর। সম্প্রতি একটি সিনেমার গল্প ছবির শুটিংয়ের জন্য বাংলাদেশে রয়েছেন নায়িকা, কাজ প্রায় শেষ করে ফেলেছেন পরিচালক আলমগীর। চলছে ছবির ডাবিং এর কাজ। ছবিতে শুভ এবং ঋতুপর্ণা ছাড়াও অভিনয় করছেন বাংলাদেশের চম্পা এবং আলমগীর নিজে। ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন ঋতুপর্ণা। ঋতুপর্ণার সাথে অভিনয়ের অভিজ্ঞতা একেবারেই নতুন এবং অন্যরকম বলে জানান শুভ। ঋতুপর্ণার সঙ্গে এটাই তার প্রথম কাজ। আর্টিস্ট হিসেবে অনেক সিনিয়র এই বাংলার নায়িকা। শুভ মনে করেন তিনি ঋতুপর্ণার একজন ফ্যান, কারণ ঋতু যখন বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন তখন শুভ সিনেমা হলের একজন দর্শক মাত্র। কিন্তু নিজের স্বপ্নের নায়িকার সঙ্গে একসঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আরিফিন শুভ। শুভ জানাচ্ছেন তার কখনো মনেই হয়নি তিনি নতুন শিল্পী, কারণ ঋতুপর্ণা প্রত্যেক আর্টিস্টকে আপন করে নিতে জানেন, এমনকি অভিনয় ডেলিভারির সময়ও কো অ্যাক্টরকে যথাসাধ্য সাহায্য করেন তিনি। যে কারণে একজন সিনিয়র শিল্পীর সঙ্গে কাজ করার সময় যে পরিমাণ জড়তা কাজ করে, ঋতুপর্ণার সঙ্গে কাজ করতে সেই সমস্যা হয়নি বলেই জানালেন শুভ। শুভ মনে করেন সিনিয়রদের সাথে কাজ করার আনন্দ হচ্ছে তাদের কাছ থেকে শেখা যায়। তার মতে অভিনয় জগৎটা অনেকটা স্কুলের মতো, এখানে জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে হয়। একই সাথে তিনি জানান ঋতুপর্ণার সাথে কাজ করার অভিজ্ঞতা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।